বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সারা জীবন দেশের সেবায় নিয়োজিতভাবে কাজ করে গেছেন। তিনি মোট 11 বার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে 9 বার জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন, এবং আমি সৌভাগ্যবান যে আমার সভাপতিত্বে একটানা অনেকবার জনাব আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন। এবং কি তার প্রাণচাঞ্চল্য এই বয়সেও তিনি দাঁড়িয়ে বলবেন, এবং তাকে বসতে বলা হলেও প্রথম দিকে তিনি কখনোই বসে বলতে চাইতেন না, তিনি দাঁড়িয়ে বলতেন এবং ঘন্টার পর ঘন্টা তিনি বাজেট দাঁড়িয়ে পেশ করতেন এবং খুব একটা বিরতিও নিতে চাইতেন না। অন্যরাই হয়তো সবাই বেশি ব্যস্ত হয়ে যেত যে আপনি একটু বসুন, একটু বিরতি নিন, কিন্তু তার ভিতরে যে একটা কাজের যে একটা উদ্যম ছিল, প্রচণ্ড একটা কর্মনেশা ছিল, সেটা তার বয়সকে সবসময়ই ছাপিয়ে যেত। বয়স কখনো তার এই গতির ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। আর বাজেট পেশ তো একটা দিক, কিন্তু এটা তৈরি করার পেছনে যে ধারাবাহিকভাবে সভা করা এবং সকলের সাথে মত বিনিময় করা, তারপরে সেটা নিয়ে সরকারি নিজস্ব যে কাজ সেগুলো করা, অন্যান্য সকল কাজের পাশাপাশি সেগুলোও তিনি অত্যন্ত সুষ্ঠু এবং সুচারুভাবে করতেন। বাজেট অধিবেশনে তিনি উপস্থিত থাকতেন, শুধু পেশ করেই যে চলে যেতেন তা নয়, অন্যান্য দিন সদস্যরা কি বলছেন তিনি সেগুলো নোট নিতেন, এবং পরবর্তীতে আবার যখন তার বলার সুযোগ আসতো তখন তিনি সেই বিষয়গুলো সব অ্যাড্রেস করতেন। তার চিন্তাভাবনার কেন্দ্রেই ছিল বাংলাদেশ, দেশের কিভাবে উন্নয়ন করা যায়। অর্থমন্ত্রী হিসেবে সেই দায়িত্বটি তিনি অত্যন্ত সুচারুরূপে পালন করে গেছেন। কোনো প্রস্তাব যদি যুক্তিসঙ্গত হয়, মানুষের কল্যাণের জন্য হয়, তিনি তা স্বাচ্ছন্দ্যে এবং সানন্দে গ্রহণ করতেন। বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যারা মুহিত ছিলেন বহুবিধ জ্ঞান, প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ এবং এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ব্যক্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও দূরদর্শী নির্দেশনায় দেশের অভাবনীয় উন্নয়ন ঘটেছে। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে যারা মুহিত সকল উন্নয়ন কর্মকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সুষ্ঠুভাবে পালন করেছেন। বার্ষিক বাজেটেও তিনি জনকল্যাণমূলক অসংখ্য প্রস্তাব গ্রহণে সর্বদাই সচেষ্ট ছিলেন। দারিদ্র্যের হার হ্রাস, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা কার্যক্রম চালু করা, বিশেষ করে ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে আনার জন্য বাজেটে যে বরাদ্দ, সেটি তিনি 100 কোটি টাকা পর্যন্ত রেখেছিলেন। কারণ তিনি বিশ্বাস করতেন যে নারী পুরুষের মধ্যকার সমতা এবং এই উভয়ের উন্নয়নের মধ্যেই বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। কাজে অত্যন্ত প্রোগ্রেসিভ চিন্তার একজন মানুষ ছিলেন, যিনি সুদূর ভবিষ্যতের কথাও ভালোভাবেই অনুধাবন করতে পারতেন।